হিন্দুদের নিয়ে হিন্দুদের জন্য হিন্দু লাইফস ম্যাটার নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন নমস্কার সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা পৃথিবীর যে যে প্রান্তেই আছেন ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমাকে অনেকেই অনুরোধ জানান যে অভিবাসন বা ইমিগ্রেশন নিয়ে কথা বলার জন্য যে কীভাবে মানুষ বিদেশে গিয়ে বৈধভাবে থাকার সুযোগ করতে পারে এই জিনিসগুলো সো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু টিপস দিচ্ছি বাট প্লিজ ডু নট টেক ইট অ্যাজ এ লিগাল অ্যাডভাইস অর অপিনিয়ন যদি আপনাদের কারো ইমিগ্রেশন সংক্রান্ত বা লিগাল কোনো ইস্যু থাকে তাহলে প্লিজ কাইন্ডলি কনসাল্ট ইউর অ্যাটর্নি দে উইল বি এবল টু গিভ ইউ এ গুড অ্যাডভাইস তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে বলছি যে ইমিগ্রেশন বা মাইগ্রেশন বা অভিবাসনের জন্য অনেক সিস্টেম আছে মানুষ অনেকভাবেই বিদেশে যায় সেটা কেউ বিজনেস পিসায় বিদেশে যায় কেউ ইনভেস্টর হিসাবে বিদেশে যায় টাকা ইনভেস্ট করে এবং সেইখানে থাকার সুযোগ সুবিধা আছে সেগুলি অনেকগুলি দেশে বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলিতে অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ডে কানাডাতে আপনি পর্যাপ্ত পরিমাণ টাকা যদি থাকে ইনভেস্ট করার মতো সেইখানে আপনি আপনার পরিজন পরিবার নিয়ে এখানে থাকতে পারবেন তো সেইটা কত টাকা সেটা আপনারা জেনে নিতে পারেন তারপরে কেউ আসে স্টুডেন্ট ভিসা নিয়ে স্টুডেন্ট ভিসা নিয়ে কেউ দেশে চলে যায় কেউ এইখানে কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে এইখানকার কোম্পানির স্পন্সারশিপ নিয়ে তাদের পড়াশোনার পরে সেই এক্সপার্টিসটা দেখায়া এইখানকার ইকোনমিতে তারা অবদান রাখতে পারে এবং ধীরে ধীরে লিগালাইজেশনের পথে এগুতে পারে তো এটা একটা এইভাবে তারপরে অনেকে ভিজিট ভিসা নিয়ে আসে ভিজিট ভিসা নিয়ে তারপরে অনেক পথ আছে আপনার লিগালাইজেশনের যেমন আপনি যদি কারোর সাথে প্রেম করেন ভালোবাসার সম্পর্ক তৈরি হয় আপনি বিয়ে করে থাকতে পারেন বা আপনি এই আপনার ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন আপনি স্টুডেন্ট বিষায় যেতে পারেন পড়াশোনা করে তারপরে এখানে থাকার ব্যবস্থা করতে পারেন মানে বা ইভেন ভিজিটার ভিসা নিয়েও কোনো কোম্পানি থেকে স্পন্সারশিপ পান তাহলে সেই সুযোগটাও কাজে লাগিয়ে আপনি থেকে যেতে পারেন আপনি যদি হাইলি অ্যাচিভিং একজন পার্সন হয়ে থাকেন হাইলি ট্যালেন্টেড তাহলে সেই স্পেশাল ক্যাটাগরিতেও মানে এই যেমন সায়েন্টিস্ট তারপরে শিল্পী আর্টিস্ট যারা ড্র করে তো এই জাতীয় স্ব ক্ষেত্রে যদি আপনি বিরল প্রতিভার অধিকারী হয়ে থাকেন তাহলে বিভিন্ন দেশে সেই সুযোগগুলিও আছে তারপরে আপনার দেশে থেকে স্কিল্ড লেবার হিসাবে স্কিল্ড ওয়ার্কার হিসাবে আপনি আসতে পারেন সেটা কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া এইসব দেশে ইজিলি তো স্কিল বিষয়ে আমেরিকাতে আসাটা অনেক একটু কঠিন এবং সেই ক্ষেত্রে খুবই হাইলি স্কিলড হইতে হবে বিশেষ করে যারা নাকি পিএইচডি ডিগ্রি দেয় এই জাতীয় তবে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এইসব দেশের জন্য স্কিল ক্যাটাগরিতে অত হাইলি কোয়ালিফাইডের প্রয়োজন নাই বাট আপনার যদি অভিজ্ঞতা থাকে দেশে আপনি একটা ম্যানেজেরিয়াল লেভেলে যদি থাকেন তাহলে আপনারা সেটা দুই তিন বছর বা পাঁচ বছর সময় সাপেক্ষে আপনারা ইমিগ্রেন্ট হতে পারেন তো বেশিরভাগ ক্ষেত্রে যেই জিনিসটা হয় আর কি সবাই তো এই এই সব বিজনেস বা তারপরে হাই স্কিল্ড এই লেবার ক্যাটাগরিতে হয়তো অনেকেই সুযোগ পান না তবে অনেকেই আসেন ভিজিট ভিসা নিয়ে আবার অনেকেই আসেন ইলিগালি বর্ডার ক্রস করে আমি বলবো না যে ইলিগালি আপনারা অবৈধ পথে বর্ডার ক্রস করে আসেন বিকজ ইট ইজ ভেরি হাই রিস্ক কারণ যেই রাস্তাগুলি উত্তর আমেরিকায় বিশেষ করে আসতে আমেরিকাতে ঢুকতে হবে প্রথমে আপনাকে মেক্সিকো থেকে এবং সেই পথটা খুবই দুর্গম সমুদ্র পাহাড় মরুভূমি শীত গরম মানে এই আসার পথে আপনি বিভিন্ন ধরনের ওয়েদারের সম্মুখীন হবেন বিভিন্ন ধরনের ব্যারিয়ারের সম্মুখীন হবেন এবং তারপরে বিভিন্ন দেশের এই বর্ডার সিকিউরিটি তো আসেই তারপরে ড্রোন এই অনেক অনেক ঝামেলা তারপরেও মানুষ আসে জীবন বাজি রেখে আসে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসে দালালদের মাধ্যমে এবং অধিকাংশই সাকসেসফুল হয় এবং তারা এক সময় বৈধ হয়ে যায় তো তারা কিভাবে বৈধ হয় এবং যারা নাকি ফ্যামিলি ইমিগ্রেন্ট বিষয় না আসে যাদের কোনো আত্মীয় স্বজন আছে এবং তাদেরকে নিয়ে আসে এরকম যারা না হয়ে থাকে তো তারা কি করে তো একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি যে আপনি যেই ক্যাটাগরিতেই আসেন সেটা বিজনেসম্যান হিসাবে ভিজিটার হিসাবে স্টুডেন্ট হিসাবে মানে বা অবৈধ পথে যেই পথেই আসেন একটা জিনিস সবার জন্যই প্রযোজ্য আপনি যদি আপনার নিজ দেশে নির্যাতনের শিকার হয়ে থাকেন এবং সেই নির্যাতনটা যদি আপনি প্রুভ করতে পারেন তাহলে আপনি যে কোনো দেশে আপনি রিফিউজি ক্লেম করতে পারেন এটাকে বলে কনভেনশন রিফিউজি স্ট্যাটাস কনভেনশন রিফিউজি মানে জাতিসংঘে এই একটা আইন আছে সেই আইনের সিগনেটরি দেশগুলি তারা সম্মত যে কোনো ব্যক্তির নিজ দেশে জীবন সংখ্যা থাকলে তার মানবাধিকার লঙ্ঘন ঘটলে এবং সে যদি অন্য কোনো দেশে আশ্রয় চায় তাহলে তাকে আশ্রয় দিতে সেই দেশ বাধ্য হোস্ট কান্ট্রি এবং সেই কনভেনশন রিফিউজির কয়েকটি ক্রাইটেরিয়া থাকে সেই ক্রাইটেরিয়াগুলো হলো যে আমি যেটা বললাম যে আপনার অধিকার ক্ষুণ্ণ হইতে পারে যে আপনি একটি দলের রাজনৈতিক দলের সদস্য হিসাবে আপনার অধিকার ক্ষুণ্ণ হইতে পারে আপনি যদি কোনো সামাজিক সংগঠনের সদস্য হয়ে থাকেন কিন্তু মানে আপনার বিরোধীরা আপনার ক্ষতি করছে আপনি যদি কোনো ধর্মীয় সংগঠনের সদস্য হয়ে থাকেন বা কোনো ধর্মভুক্ত হয়ে থাকেন এবং সেই কারণে আপনি নির্যাতনের শিকার হচ্ছেন কিন্তু সবগুলিতেই আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার দেশ আপনাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থ হয়েছে বা আনউইলিং মানে নিরাপত্তা দিতে আগ্রহী নয় অথবা দেশ নিজেই আপনার প্রতি অবিচার করছে এই জিনিসগুলি আপনাকে প্রমাণ করতে হবে এবং আপনি প্রতিকার চেয়েছেন আরেকটা জিনিস প্রমাণ করতে হবে সেটা হলো যে আপনি যে নির্যাতিত সেই নির্যাতনটা আপনাকে বুঝতে হবে যে আপনি নির্যাতিত অনেক সময় আপনি আমরা অনেকে বলি যে ও অল্প আঘাত পেয়েছি হালকা ব্যথা পেয়েছি এই জিনিসগুলি তো আপনার বলার প্রয়োজন নাই কোনটা হালকা না কোনটা হালকা সেটা সেটা মানে আমরা যেমন বাংলাদেশের হিন্দুরা অনেক সময় বলে না আমরা ভালোই আছি চলছে হুম এইরকম একটু আটটু এই মুসলমান দেশে তো হবেই হ্যাঁ কিন্তু সেটা কিন্তু সঠিক বক্তব্য নয় আপনি একজন মানুষ একটা ভূমি সন্তান সেইখানে আপনার অধিকার হইছে আনএলিয়েনেবল অলঙ্ঘনীয় সেইখানে আপনি এই যে সমঝোতা করে চলবেন একটু আটটু এরকম হয়ই এটা কোনো কথা নয় এই জিনিসগুলি তারপরে অনেক ক্ষেত্রে অনেক দেশে আছে যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যদি হয় কোনো মহিলা এই এই ক্ষেত্রে মহিলাদের ব্যাপারটাই প্রযোজ্য যে মহিলারা যদি পুরুষদের দ্বারা নির্যাতনের শিকার হয় কোন কোনো দেশ সেটাকে আমলে নেওয়া তাদেরকে থাকার সুযোগ দেয় তো আমি যেটা বলবো যে আমাদের যে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলবো যে আপনার বাংলাদেশের এই যত মানুষই আসে বিজনেস ভিসা বা স্টুডেন্ট ভিসা বা ভিজিটার ভিসা বা যেইভাবেই বা ওই মানে দালালের মাধ্যমে ওই ব্যারাডিং ব্যারাডিঙ্গাইয়া ওয়াল টপকায়া বর্ডার ক্রস করিয়া নদী সাঁত্রাইয়া বা যেইভাবেই আসুক তারা এইখানে বাঙালিদের মধ্যে তাদের যেই ক্যাটাগরিগুলি অধিকাংশই এখন ওই তারা কেউ বলে বিএনপি কেউ বলে এলডিপি তারা এই এই বলে তারা রাজনৈতিক আশ্রয় চাচ্ছে তবে জামাত হিসাবে তারা রাজনীতিক আশ্রয় অ্যালাউ করে না অনেক দেশ জামাতকে সন্ত্রাসী দেশ মনে করে সুতরাং আপনি যদি জামাতের কর্মী হিসাবে দেখান তাহলে আপনি এখানে ফেল করার সম্ভাবনা আছে হুম তো এই আবার যখন বিএনপি জামাত ক্ষমতায় ছিল আওয়ামী লীগের লোকজন ওই তারা আওয়ামী লীগ বলে বিএনপির অত্যাচারের কথা বলে তারা এই অ্যাসাইলাম পেয়েছে তো এরকম মুসলিম অন্যান্য দেশগুলিতেও যেমন পাকিস্তানের শিয়ারা বলছে যে সুন্নিরা তাদেরকে অত্যাচার করছে সুতরাং তারা প্রোটেকশ প্রোটেকশন পাচ্ছে প্রোটেকশন চাচ্ছে ভারত থেকে শিখেরা মুসলমানরা তারা এই বলতেছে তাদেরকে অত্যাচার করছে হিন্দুরা বা ভারত সরকার তারা এই প্রোটেকশন চাচ্ছে এবং তারা পাচ্ছে তো আমাদের হিন্দুদের এই মানদণ্ড মানে মোরাল কম্পাসটা একটু একটু হাই তারা এই এই সমস্ত জিনিস তারা এক এক কথা হয়েছে তারা এইরকম রিস্ক নিয়ে বিদেশে আসতেও চায় না কিন্তু তারা রিস্ক নিয়ে দেশে মরতে রাজি আছে তারা বিদেশে আসার কোনো আগ্রহ নাই বা টাকা খরচ করতেও তাদের তারা আগ্রহী না তবে কিছু যে আসে না সেটা না তারা আসতেছে তো আমি এই তাদেরকে বলবো যে আপনারা হিন্দুরা এমন কোন হিন্দু নাই বাংলাদেশে যা যে নাকি নির্যাতনের শিকার না আপনি যতই বলেন যে আপনি ভালো আছেন আপনার একটা এই যে শারীরিক মানসিক একটা নির্যাতন এটাকে আপনাকে তো স্বীকার করতেই হবে এমন কোনো হিন্দু নাই যে নাকি জানে না যার গোচরে নাই যে একটা হিন্দু মেয়েকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বা জোরপূর্বক মুসলিম বানানো হয়েছে এমন কোনো হিন্দু নাই বাংলাদেশে যাকে মালওয়ান বলে গালিগালাস করা হয়নি এমন কোনো হিন্দু মন্দির নাই যারা পূজার সময়ে তাদের এই মন্দিরের এই ঢাক ডোল ঘণ্টা বন্ধ রাখতে হয়েছে পূজা বন্ধ রাখতে হয়েছে যখন এই মুসলমানদের আজান হয় এমন কোনো হিন্দু নাই যাদেরকে কোনো মুসলমান হুমকি দেয় নাই বা মালোয়ান বইলা গালি দেয় নাই সুতরাং এই যে আমরা যে আমাদের অধিকার মানব অধিকার সম্পর্কে সচেতন না এই জিনিসগুলিতে প্রমাণ পাই কারণ আমরা যখন বাংলাদেশে কথা বলি না আমরা ভালোই আছি এই একটু একটু সমস্যা এটা এটা হবেই মানে এগুলি মানে মানে মেনে নেই আমরা এখন কথা হলো যে নির্যাতনের সংজ্ঞা কিন্তু স্পষ্ট এখন আমাকে যদি কেউ ঘুষি দেয় হুম অনেকবার ঘুষি দিল মানে একটু একটু ব্যথা পাইয়া যদি আমি সহ্য করিয়া থাকি তারপরে বলি ব্যথা লাগে নাই তাহলে কিন্তু আপনি নির্যাতিত না একটা মেয়েকে যদি উত্ত্যক্ত করে কেউ আন ইনভাইটেড টাচ করে এবং এই মেয়েটি যদি ভায়োলেটেড মনে করে ফিল করে যে এই জিনিসটা সে চাচ্ছে না হুম কিন্তু সে বলে নাই যে না এটা আই ডোন্ট লাইক ইট তাহলে কিন্তু সেটা নির্যাতন না তাকে আনকমফোর্টেবল ফিল করতে হবে আমাকে যখন মারবে আমি ব্যথা যতটুকুই পেয়েছি বা আমি যদি মানসিকভাবে আহত হয়ে থাকি যে তার শক্তি আছে বলে আমাকে দুইটা থাপ্পড় দিছে থাপ্পড় দিলে কিছু হবে না ওকে বাট থাপ্পড় দিলে যে আমার যেই মানসিক যে আঘাত আমি পেয়েছি আমার মনের ভিতরে যে একটা জিনিস এসেছে যে আমি প্রতিবাদ করার সাহসটুকু আমার নেই বিকজ তাহলে সে আমাকে আরও ক্ষতি করবে সেইটা নির্যাতন তারপরে আপনার এই পুলিশের দ্বারা আপনি ই না পাওয়া কোনো ধরনের প্রতিকার না পাওয়া হুম যে আমরা অমুক দলের বিরুদ্ধে কিছু করতে পারবো না অমুক ব্যক্তির বিরুদ্ধে করতে পারবো না বা আপনি এই তাদের সাথে মিলামিশা থাকার চেষ্টা করেন যখন এই কথাগুলি তখন যখন আসে এগুলি হচ্ছে ক্লাসিক নির্যাতন এবং এই জিনিসগুলি আপনারা অনায়াসে প্রমাণ করতে পারেন এখন আমার আমার জানা মতে অনেক মানুষ আছে আমি দেখেছি যে তারা আসে আইসা এইখানে কিছু দালাল শ্রেণীর লোক আছে ও স্টুপিড কিছু লোক আছে তারা এক দুইশো ডলার আপনার কাছ থেকে নিয়ে তারা আপনাকে বলবে যে আমি তোমাকে গল্প লিখে দেবো তারা গল্প লিখে আপনাকে একদম মহিরূহ বানিয়ে দেবে এমন কিছু লিখবে তারপরে আপনি যখন কোর্টে যাবেন সেটাকে সাস্টেন করতে পারবেন না এটার পক্ষে আপনি কোনো কথা বলতে পারবেন না কিন্তু আমি যেটা বুঝি এরকম অনেক ঘটনা ঘটেছে কোর্টে মানে দু একজন হিন্দুকে স্বয়ং জাজ বলেছে যে তোমার এই যে তুমি যে এতগুলি গল্প কিছু বললা এই গল্পগুলি অথচ তুমি এই এই গল্পের কোনো কিছুই প্রমাণ করতে পারছো না তাহলে তুমি এইগুলি লিখতে গেলা কেন তুমি একজন হিন্দু দ্যাট শুড বি এনাফ দ্যাট ইউ আর পার্সিকিউটেড ফর ইন বাংলাদেশ যে এই কথাটা বললেই তো আমরা বুঝি যে তুমি বাংলাদেশে নির্যাতিত তুমি হিন্দু আমরা জানি বাংলাদেশের হিস্ট্রি তাহলে তুমি এই ঘটনাগুলি কেন সাজাইতে গেল মিথ্যা কেন সাজাইতে গেল আপনারা মনে রাখবেন যে একটা কোর্ট একটা এই সত্যের ওপর প্রতিষ্ঠিত আপনি সত্য কথা বলবেন কোর্টের এইটাই কিন্তু অস্ত্র এখানে যদি এই এই কোর্টে গিয়ে কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে কি হচ্ছে কোর্টের সাথে প্রতারণা করা হচ্ছে এবং কোর্টের মূল বিষয়টাই হইল সত্য আবিষ্কার করা সত্য উদ্ঘাটন করা এখন কোনো জাজের সামনে বা যদি জাজ মনে করে যে আপনি মিথ্যা কথা বলেছেন তাহলে কিন্তু আপনি অন্য একটা মিথ্যাও যদি বলে থাকেন তাহলে অন্য যা কিছু বলেছেন সব বাতিল দে উইল নট বিলিভ ইউ এনি মোর কোর্ট উইল নট গিভ ইউ এনি বেনিফিট তো এইটা হচ্ছে মানে কারণ আপনি কোর্টের ইনটিগ্রিটির ওপর আঘাত করেছেন কোর্টের ফান্ডামেন্টাল যেই পিলার যেই জিনিসটা ফাউন্ডেশন সেইটাকে আপনি আন্ডারমাইন করেছেন সুতরাং আপনি অনেক কিছু বলার দরকার নাই কিন্তু আপনার যে সত্য জিনিসটা সেটা আপনি বলেন আপনি পেয়ে যাবেন এবং এই পৃথিবীর সকল দেশে মানে হিন্দুরা আনইউজুয়ালি একটা ই পাচ্ছে মানে সুবিধা পাচ্ছে কিন্তু আমাদের লোকজন কম আসছে সেই সুযোগটা তারা নিতে পারছে না অনেক মুসলমান আছে তারা বাংলাদেশে হিন্দু বলে তারা এই পাচ্ছে বা হিন্দুদেরকে সাহায্য করেছে বলে যে তারা বলে যে হিন্দুদের পূজা পার্বণে তারা প্রোটেকশন দিয়েছে সহযোগিতা করেছে এই জন্য তাদেরকে মৌলবাদীরা টার্গেট করেছে অনেকে বলে যে তারা তো স্লিমান আশ্রিনের পক্ষে কথা বলেছে এই জন্য তারা অনেকে বলে গণজাগরণ মঞ্চের কর্মী তারা ছিল তাদেরকে টার্গেট করছে অনেকে ব্লগার বলতেছে তো হিন্দুরা তো প্রতিনিয়ত নির্যাতনের শিকার তাহলে অসুবিধা কী আরেকটা জিনিস হলো আপনি রেফিউজি ক্লেম করার যেই এই যে কয়েকটা ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে মানে এইটা পরে না যে আপনি টাকার জন্য এই দেশে আসছেন অনেকে বর্ডার আইসা জিজ্ঞেস করে যদি অফিসাররা জিজ্ঞেস করে তুমি কেন আসছো তুমি কোথায় যাবা ও আমি ট্যাক্স আছে যাবো বা আমি নিউ ইয়র্কে যাবো গিয়া ওইখানে কী করবা আমি ওইখানে কাজ করব তা আপনি কি কাজের জন্য এই দেশে আসছেন নাকি আপনি জীবন বাঁচানোর জন্য আসছেন আপনাকে সেটাই করতে হবে এবং অনেক সময় বলে যে আমরা দেশে গরিব আমাদের দেশে টাকা পয়সা নাই অনেক কষ্টে ছিলাম এই জন্য চলে আসছি দিস ইজ নট এ রিজন টু গ্রান্ট ইউ অ্যা সাইলাম ইন এনি কান্ট্রি বিকজ দে উইল সে ওকে ইউ আর এ ইকোনমিক রিফিউজি উই হ্যাভ নো প্লেস ফর ইউ ইন দিস কান্ট্রি একদম ডেফিনেটলি কারণ আপনি অর্থনৈতিক কারণে আপনি আসছেন সো আপনার তো নির্যাতিত না আপনার ইউনাইটেড নেশনসের যেই কনভেনশন আছে রিফিউজি কন অন রিফিউজিস এইটা তো তারা এই এই ক্যাটাগরিতে আপনি পড়েন না তো সুতরাং যারাই আসেন ওই আপনারা মেকশিউর করবেন যে ওই আপনাদের গল্পটা যাতে ঠিক থাকে আপনারা কি বলতে চাচ্ছেন কি কারণে এসেছেন সত্যিকার গল্পটা আপনারা প্রকাশ করতে হবে এই যে একশো দুইশো ডলার নিয়ে মানুষ আপনার কাছ থেকে একটা গল্প লেখে দিবে এবং সেটা যা তা লেখে দেবে এইগুলি কিন্তু ঠিক না কারণ এই গল্প নিয়ে কিন্তু আপনি ফেসে যাবেন এই গল্পটা এই গল্প কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না কোর্টে যখন একটা সাবমিট করবেন সেটা কিন্তু আজীবন আপনাকে তাড়িয়ে বেড়াবে আপনি যদি বোল করে থাকেন এই বুলের মাসুল আপনাকে দিতে হবে আপনি যদি রাইট করে থাকেন আপনি রিওয়ার্ডেড মানে হবেন আবার আরেকটা জায়গায় দেখা যায় যে অনেক জিহাদি উকিল আছে এখানে তো আপনি যদি একজন হিন্দু হয়ে বা একজন আওয়ামী লীগের বা অন্য কোনো দলের হয়ে আইসা বলেন যে জামাতের ইসলামের দ্বারা আমি নির্যাতিত হয়েছি তো দেখা যায় যে অনেক অ্যাটর্নি আছে তারা জামাতের সাপোর্টার তারা আপনার ওই স্টোরিটা গ্রহণ করবে না তারা অন্য কিছু লিখে দেবে তারা বলবে ও জামাত এটা করতে পারে না জামাত ইজ এ গুড পার্টি মুসলিমরা এটা করে না এটা করা যাবে না তা এবং আপনি এই জিহাদি লয়ারের তো দরকার নেই আপনার বক্তব্য থাকবে যে আমি যেটা বলতে চাই তোমাকে আমি টাকা দিচ্ছি আমার যা ঘটছে তোমাকে সেইটাই লিখতে হবে হ্যাঁ তারপরে অনেকে হিন্দুরা যায় এই জিহাদি লয়ারদের কাছে তারা যখন মুসলমানদের মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলে জিহাদি লয়াররা উল্টা না 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 এই মুসলমানরা ভালো মানুষ তারা এগুলি করে না এই সেই তখন কিন্তু আপনি আর আপনার প্রবলেম হইতে পারে সো ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল যে আপনি মানে আপনার স্টোরিটা কি আপনি যা বলতেছেন সেই স্টোরিটাই কি ওইখানে লেখা হয়েছে কিনা এবং সেইটা নিয়েই আপনাকে আগাতে হবে এই এই জিনিসগুলি খুবই খেয়াল রাখতে হবে আমি আবারও বলছি যে আপনি একজন হিন্দু শুধুমাত্র এই কথাটি বললেই কারণ আপনার যেই ইতিহাস বাংলাদেশের যেই নির্যাতনের ইতিহাসগুলি আমরা যতটুকু জানি তো প্রত্যেকটা মানুষই ভিকটিম এবং তাছাড়া সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম যোগ করে আপনাকে অটোমেটিকলি সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে দেওয়া হয়েছে সেটা তো রাষ্ট্রীয়ভাবে আপনি বৈষম্যের শেখান তারপরে পার্বত্য চট্টগ্রামের এই যে বৌদ্ধরা তারপরে উপজাতিরা তারা রাষ্ট্রীয়ভাবে বৈষম্যের শিকার তাদের আবাসভূমি কেড়ে নেওয়া হয়েছে তাদের জীবনযাত্রা নস্বাত করে দেওয়া হয়েছে জীবিকার মানে নষ্ট করে দেওয়া হয়েছে সুতরাং তাদের তো অন্য কিছু প্রয়োজন নাই একজন জাতি গোষ্ঠী হিসাবে একজন ধর্মীয় গোষ্ঠী হিসাবে সংখ্যালঘু হিসাবে এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা নির্যাতিত সিম্পল এই কথাটুকু বলতে আমাদের এত গল্প সাজাতে হবে কেন তাই না তো আপনারা যারা আসেন আমি আবারও বলছি যে রিফিউজি এনিবডি ক্যান ক্লেম ইভেন আপনি হাজব্যান্ড ওয়াইফ যদি একসাথে বেড়াইতে আইসা এইখানে যদি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনারকে নির্যাতন করে আপনি বলতে পারেন যে আমি দেশে যাব না এবং কারণ আমার এই এই তার নির্যাতনের শিকার এবং সে যদি অতীতে বাংলাদেশে আপনাকে নির্যাতন করে থাকে এবং আপনি কোনো প্রতিকার না পেয়ে থাকেন তাহলে আপনার দেশে যাওয়ার প্রয়োজন নাই ইউ ক্যান ডু আপনি এইখানে থেকে যেতে পারেন আপনাকে কেউ বলবেন ও তুমি তো হাজব্যান্ডের সাথে আসছো তাতে কি হয়েছে আমি হাজব্যান্ডের সাথে আসছি আমার বাংলাদেশে আমাকে থাকতে হয়েছে অনেক চাপে পইরা অনেক কষ্ট করে থাকতে হয়েছে আপনার যদি কোনো দিন মনে হয়ে থাকে যে আপনি অধিকার বঞ্চিত ছিলেন এবং আপনি প্রতিকার পান নাই রাষ্ট্র থেকে সমাজ থেকে তাহলে আপনি এই দেশ আপনাকে সেই প্রতিকারটা দেবে আপনার এই দেশ আপনাকে স্থান দেবে মানে এই জায়গাটাই তো এই ব্যাপারে আপনারা রিফিউজি স্ট্যাটাস বা ভিজিটর স্ট্যাটাস বিজনেস ক্লাস তারপরে স্টুডেন্ট স্ট্যাটাস এই জিনিসগুলি নিয়ে আপনারা বিস্তারিতভাবে পড়াশোনা করতে পারেন এগুলি নিয়ে অনেক ভিডিও আছে অনেক পেপারস অ্যাভেলেবল ইন্টারনেটে তো আমি বলবো যে তারপরেও যা জেনে বুঝে সব কিছু মানে মিলিয়েই আপনাদেরকে কাজ করতে হবে আপনারা যা করতে চান তবে আমি বলবো যে বাংলাদেশের যেই পরিস্থিতি বর্তমানে এইখানে যাদের সুযোগ আছে যাদের আর্থিক সংগতি আছে তারা চেষ্টা করেন নিরাপদে কোথাও যেতে এবং তাতে করে আপনাদের পরিবার পরিজন নিরাপদে থাকবে তাদেরকেও আপনারা সরিয়ে আনতে পারবেন কারণ এই জীবনের নিরাপত্তা একটা বিশাল জিনিস পরিবারের নিরাপত্তা একটা বিশাল জিনিস আপনার অর্থনৈতিক নিরাপত্তা একটা বিশাল জিনিস আপনার ধর্মীয় স্বাধীনতা একটা বিশাল জিনিস এই সবগুলি এই একটা মানুষের পূর্ণাঙ্গ জীবনযাপনের স্বার্থে একটা সহায়ক জিনিস এবং এইখানের কোনো কিছুতে যদি ব্যত্যয় ঘটে কোনো কিছুতে যদি ব্যাঘাত ঘটে যেমন আমাকে আমি হিন্দু বলে যদি আমি একটা চাকরি না পাই সেইটাও কিন্তু এক ধরনের নির্যাতন আপনি সেই সেই জন্য আপনি ক্লেম করতে পারেন তো এই জিনিসগুলি বলছি আর কি যে এই যে আজানের সময় আপনার প্রার্থনা বন্ধ রাখতে হবে এইটাও একটা নির্যাতন মালওয়ান বলে গালি দেওয়া এইটাও একটা নির্যাতন তারপরে আপনি কোনো দল করেন বা কোনো সাংস্কৃতিক সংগঠন করেন বা কোনো সামাজিক সংগঠন করেন বা এই খাবারের কারণে হ্যাঁ বা কোনো ব্যবসার কারণে আপনাকে যদি নির্যাতনের শিকার হতে হয় এবং সরকার প্রশাসন আপনাকে এটার প্রতিকার করে না বা আপনাকে নিরাপত্তা দেয় না তাহলে আপনি অন্যান্য দেশে নিরাপত্তা চাইতে পারেন তো যাই হোক আবারও বলছি যে দিস ইজ নট এ লিগাল অ্যাডভাইস অর লিগাল অপিনিয়ন দিস ইজ বেসড অন মাই এক্সপেরিয়েন্স আমি মানুষকে দেখে যেটা যতটুকু বুঝি বা জেনেছি সেইটুকুই আপনাদেরকে জানালাম তো আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার